আজকে অতটা দিন ধরে আছে, মালিকা ইয়া ডেইলি খেটা খেটা করে, কই বাড়া দিবার লাগি আজকে কইছে কইছে বাড়া দিবি। আমি ভাই কলেজে বেতন দিতাম, দেখা নাই 2000 টাকা নিয়া দিলা না তুমি ধরে বাইরে 2000 টাকা দিলা কইতা বাকি কি একটা ব্যবস্থা করতা আজকে বাইরে 2000 টাকা দিও তো টেনশন 200 এ ভাই বেশ তুই ধৈর্য ধর এক কাম কর খালি মাতো লগে তো দেখোস না তুই তো এমনি দেখি শুদ্ধ ভাষায় মোবাইলে মাতোস পারবে নি একটা হেল্প করতে বহ তুমিও বহ কিটা হইতাম বেচার আনছে না গেছে কি চুপ করিও না মে বহ আর ভাই ব্যবস্থা হইব উন ভাই এ ডেইলি আমারে মারে করে মারতাম না দিক দেখালে খাই খাই গরস বেটা করো না এখানি এক কাম করি একটা বুদ্ধি হইছে কোনো অভাব দাত তো নাই খালি আমার লগে থাক ভাই সুতার অভাব হইতো না খালি আমার লগে থাক ভাই একটা বুদ্ধি হইল মানুষের সব থাকি বেশি ডরায় কি তারে হাফরে না না কুত্তারে মানুষের সব থেকে বেশি ডরায় আইন রে নিশ্চয়ই বেজালোর গন্ধ আছে বেজালোর কি তা মানে গন্ধ মিলে মিলেন নি পুরা মিলে পুরা হ্যাঁ পুরা মিলে এ মাজন খে এই এখন আমি একজন বার ভক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠিক আছে তো সিলেক্ট দেন আমি একজন বার ভক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা খাবার পরীক্ষা করিয়া দেখমু যদি কোনো বেজাল পাওয়া যায় তাহলে লাইফ নষ্ট করে দেব 175 টাকা জরিমানা না আমি বার ভক্ত নির্বাহী জনগণে বিচার দেখবা জনগণ আপনারা দেখবা একজন বার ভক্ত নির্বাহী মিনিস্টার কি আসছো জনগণকে বলছি আমার বিচার দেখুন আমরা প্র্যাকটিক্যালি হোটেলে খেয়ে পরীক্ষা করে দেখব যদি বেজাল থাকে হোটেল বন্ধ ক্লোজ অফ করে দেব অফ না অফ অফ করে দেব অফ হোটেল ঠিক আছে কিন্তু খেয়ে দে হাইয়া দেখতে আমরা গেলাম মনে স্যার না
তুমি আমার সাথে থাকো, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে উঠে পড়ো। স্যার ভাত খাইলেন? না ভাত না, আমরা এসেছি, আমরা আপনার ভাত খেয়ে দেখবো যে আপনার ভাতে কোনো বেজাল আছে কিনা। মানুষকে যে খাওয়াচ্ছেন স্যার, আমি তো নিজে স্যার ইয়ে স্যার স্যার মালিন আছে কিনা বন্ধুর তো স্যার বন্ধুর তো কিনলে না স্যার, আমি নিজে রাঁধি স্যার। সেটা তো আইন বলে না, আইন বলে খেয়ে দেখতে হবে, খেয়ে আমরা ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করে দেখবো ওটার মধ্যে কোনো দূষিত জীবাণু আছে কিনা। খাইয়া যদি মজা লাগে তো করে হিসাব। আচ্ছা স্যার এ বাদ দে, অথবা যদি কোনো বেজাল পাওয়া যায় 170 জরিমানা। স্যার আমি স্যার যে গরিব মানুষ স্যার, জরিমানা তুই দিতে তোর বাপে দি তোলি। মিস্টার আদনান, ইয়েস স্যার, সহকারী কিন্তু রং করতেছে, আমি এসে কুষ্টিয়া চলে যাব স্যার, সিলেট ডিউটি করব না, এরা বেজাল, এরা বেজালের পক্ষে। স্যার তাইলে স্যার ভাত খাওয়াইলি স্যার, ভাত নিয়ে আসুন চার জন, কইরে গরুর মাংস দিয়ে। কাকে কোন সময় আমি ফাঁসি দেব, কি জরিমানা দেব সেটা আমি কলম দিয়ে কুকুরে মুঠা মেরে আন্দাজ করে দেব। তুই যে ব্যবহার কর রে বুঝে যা, আমরা রিক্সার দিই আস্তে আস্তে। নিজে তার উপর থেকে করু যে ওই রাজার মাংস দিন আগে জিব্রার মধ্যে গরুর মাংস দিলে বুঝে ফেলবো এটার মধ্যে বেজাল আছে কিনা। জিব্বা স্যার, জিব্বা জিব্রা কি আমি তার নিজের আমি ঠিক আছে আমি নিজের হাতে বানাইছি স্যার, কোন বেজাল নাই স্যার, আমি নিজের আনছি স্যার। গরু বলে আপনি আমাদেরকে বয়স দিয়েছেন, সে খায় না, সে আমাদের বিএস। একটু লেম্বু দাও, লেম্বু দুই পিস কিনা দিও। লেম্বু স্যার, লেম্বু না, লেবু, 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 লেম্বু, লেবু, হে লেবু, ও গু বাদ দুই আপ আরো লই যাও, আর মুরগি তো মনে হয় আছে, মুরগি দুই আপ জিনা সালে কইবা টেস্ট করার দরকার আছে, টেস্ট করার দরকার আছে। তোমারও ফাঁসি, তোমাকে কাগরা কাগরা জরি ফেলে দেব, পাঠিয়ে দেব আপনার মনে হয় জরিমানা হয়ে যাচ্ছে। আমার জিব্বা জিব্রা বলতেছে যে কিসের জানি বেজাল, মাংসটা যে মজা, হ্যাঁ মাংসটা কি খুবই বেজাল, বেজাল স্যার, স্যার যে কষ্ট করি স্যার দোকান বুঝিয়েছি স্যার, দিন টিন করে স্যার দোকানটা করছি স্যার। জরিমানা রেডি করুন 50,000।
আর আমরা যে গরিব মানুষ স্যার কত পা ভাসি দুইটা দুই টাকা 30 টাকা জুড়িব না ঠিক আছে স্যার আমি এত গাড়িয়া কিছু আনতাম না কিচ্ছু লাগবে না তোমাকে পাবনার জেলে বাটাবো আপনার খাবারে বুঝা গেছে খুব টেস্ট এমনকি যে কোনো সময় আমি বুঝলাম স্যার আপনি কি তা হই না বিশ্বাস করুক স্যার আমরা কোনো মানে বাদুয়া করি না স্যার কমইল 40,000 না স্যার আপনি দেখুন স্যার সে বলে ফেলেছে আমার কাছে তো মনে হচ্ছে আপনার যে বেজাল এইখানে আপনি গাছ কেটে গাছকে হত্যা করে আপনি লাকড়ি বানিয়ে পাক করতেছেন এটা একটা অপরাধ গরুর মাংসের মাধ্যমে বৈশের মিক্স আছে এটাও আরেকটা অপরাধ আরো কিন্তু মজা যে আরো স্যার আমি বুঝছি স্যার আইন স্যার গরিব বলে 40,000 ঠিক আছে তোমরা এগুলো দেখো আমাকে দিয়ে হবে না জনগণ আপনারা তো দেখলেন আমার বিচার উনি বেজাল করেছে উনার ফাঁসি হতে পারে জরিমানা হতে পারে আমি চলে যাচ্ছি তোমরা আসো আমারে বুঝা যার তো যে তুমি বুঝা যায় সব খানো করিস না শুদ্ধ ভাষণ শুদ্ধ ভাষাটা শুদ্ধ ভাষা আস্তে আস্তে হবে আচ্ছা দেখো হবে না হবে আচ্ছা দেখো আমি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকি যে কোনো সময় আমি হত্যা মামলা দর্শন যে কোনো সময় আমি হত্যা ফাঁসি এরপরে মানুষকে যে কোনো সময় আমি শাস্তি দিয়ে দিতে পারি আমার কাছে ভাত খাইতে তিতরবি ভাত খাইতে তিতরবি ভাত খাইতে বন 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 বনটা এই বাংলা কই দেয় আমি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তুমি যে টমটম চালাই রায় তোমার এই মুহূর্তে ফাঁসি তোমাকে এই মুহূর্তে জেলে নিয়ে 6 মাসের জেল হয়ে যেতে পারে আরো বেশি হতে পারে তুমি যে বাংলাদেশের কারেন্ট রিকশার মাধ্যমে খরচ কর রায় টমটম চালানো নিষেধ তুমি জানো না 6 মাসের জেল 2024.5 দ্বারা এ দ্বারা আমি বুঝমু এ দ্বারা বুঝা যাচ্ছে না অতিরিক্ত কথা বল 6 মাসের জেল 2024 তারে 8 মাসের জেল 249 দ্বারায় 8 মাসের জেল আদনান খাতা রেডি করো কলম রেডি করো স্যার আমার কথা অনুকে স্যার আমি তো স্যার কিনছি আরজন আছে বাড়া লইয়া টাইম কিনছো না আমি ওগুলো চালাই তুমি ওগুলো চালাও ওখানে একটা অন্যায় জিনিস তুমি চালাও ওখানে তুমি জানো না টমটম চালানো নিষেধ চালানো
চালানো নিষেধ কেন? তুমি টমটম নিয়ে বের হয়েছো এই মুহূর্তে, হাত করা লাগিয়ে রশি লাগিয়ে তোমাকে থানায় নিয়ে যাবো। আদনান রেডি করো স্যার। আমার কথা শুনো স্যার, আমি তো স্যার বাড়া আনছি, কিনছেন তো আরো জনে তাইনর গাড়ি আমি বাড়া চালাই। কেন কিনবে তুমি? তোমার সাজা হয়ে যাবে। আমি কিনছি না তো স্যার, বাড়া চালাই। কেন বাড়া চালাবে? বাংলাদেশ349 দরায় জরিমানা না দিতে পারলে তার চুল কাটা হোক। 278.8 টাকা জরিমানা তো। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে মানুষ বুঝবে তুমি অন্যায় করেছো, তোমাকে শাস্তি করেছি, ডুলাই করে তোমাকে লেন্ডু বেন্ডু করে দেবো। রিক্সা চালাই আর কিছু নাই। তুমি কেন চার্জার চালাবে? নরমাল রিক্সা চালাও। নরমাল রিক্সা চলে না স্যার, বহুত লম্বা লম্বা টিপ দেওয়া লাগে স্যার। বেলেটা সুখ সাজা হয়ে যাবে স্যার। আমি গরিব মানুষ স্যার, আমারে মাফ করে দিল, আর কোন সময় আমি এটা করতাম না স্যার। ডুলাই করে আমি আইসক্রিম দিয়ে আইমু স্যার। ও মাফ তো হবে, শাস্তি হবে না? শাস্তি হবে অথবা তুমি জরিমানা দিয়ে যাও স্যার। আমার আমি গরিব রে না, আমার ইয়া যেখানে ওইটা বানায় স্যার, হনকে অভিযান করুক, হনকে জরিমানা করুক, সে তো আর আমরা নামলাম নইলে আমরা পাইছি না, আমরা কিতা করতাম? কে বানায় কাকে বানায় আমি দেখবো, আইনের ভিতরে তুমি আঙ্গুল হারাবে না। চুল ডুলিয়ে লেন্ডু মেন্ডু করে দাও স্যার। আমি গরিব রে না, শাস্তি দিয়ে আপনি যেখানে যে জায়গা বানায় স্যার, ওই জায়গা কে বন্ধ করো কা, তাহলে তো আমরা আনলাম নইলে আমরা তো পাইছি, আমরা কিতা করবো স্যার? আইনের কাছে গরিব দরি নাই, যে জায়গায় বানায় ওটা আমি দেখবো। এখন তোমাকে ডুলাই করা হোক। এখন চুপ থাক স্যার। স্যার আমি গরিব রে, আমরা লাগা দিলাম স্যার। লাগা বো আদর আদর দিও তোমাকে শাস্তি দিলে সব টমটম ড্রাইভার ঠিক হয়ে যাবে। আমরা তো স্যার গরিব মানুষ, আমরা তো কিনছিও না স্যার। পানি দিয়ে ওকে ডুলাই করে দাও। ও স্যার 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 পানি লিয়ে পানি এই দিকে। প্রশাসন থেকে শ্যাম্পু দেয়া হচ্ছে, প্রশাসন থেকে বেলেট কিনা হচ্ছে, এই টাকা কে দেবে? ভালো করে ডুলাই করো। ও স্যার আমারে কোনো মাফ করে দিল স্যার, আমি আর দিন না স্যার, আমি আর জীবনে টমটম গাড়ি আনতাম না স্যার। ইতার স্যার ইতে ডুলাই করো স্যার। আপনি একবার তো স্যার চুপ চুপ, মাফ নাই, মাফ হবে না, ডুলাই করো।
ওইসে আধা কাটিয়ে দিলে তারে বেশি মাতলো ওখানে আধা খান চুলে দিলাম কি না রে ভাই পারি না শেষ করে দাও ওকে আদনান সাজা মওকুফ অর্ধেক থাকবে নাকি সাজা অর্ধেক ওকে আর লাগবে না এভাবে থাকুক মানুষ দেখুক যে ম্যাজিস্ট্রেটের কি আইনের প্রয়োগ শেষ করে দাও তুই চালু নাকি আর পুরাটা যদি কাটবে এটা দিয়ে বোঝা গেল কি ন্যায় বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন আইনের শাসন তা ফ্রাইয়া এই বানিতে বানিতে আপনারা গরিব রে ভাইয়া যে তা কোন মতে আইনের কাছে গরিব নাই ধনী নাই সব সমান আইন তার নিজস্ব গতিতে চলে ডাক্তার সাহেব এই আসো দোকানদারকে ডেক দাও ডাক ডেক ও দোকানদার সাহেব নির্বাহী ম্যানেজার সাহেব আইছেন মারাই যাও এ আলা লাই নির্বাহী ম্যানেজার না কমিশনার তো কমিশনার পিতা কমিশনার নি চুপ 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 উবা উবা বিকালে তো ইবো মে উবা ও নির্বাহী বার বাপ তো ম্যাজিস্ট্রেট এসেছি বের হয়ে আসো দোকানদার তোমার সাইট নাই ম্যাজিস্ট্রেট বুঝি মালে দোকানো ম্যাজিস্ট্রেট কই দিবে উবা আইরাম তোমার সাজা হয়ে যাবে বেরিয়ে আস মাঠো দেবা দোকানে দেখতেছি বিশাল বেজাল খেলনার মধ্যে ডেট এক্সিডেন্ট করেছে ডেট এক্সপায়ার করেছে বলে ডেট এক্সপায়ার ওকে বলবা যে লাট মারলে যে কোনো সময় নৌ ঘামিয়ে যাবে বাচ্চাদের পাওয়ে খেলনারই তার ডেট থাকে না খেলনারই তার ডেট থাকে না নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট আচ্ছা ঠিক আছে শুনুন জি খোকা আমি এসেছি নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভাগ থেকে এখন চাই না দুই নম্বর চাল বের করেছে প্লাস্টিকের চাল 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 বের করেছে এন্ডা বের করেছে দুই নম্বর ডিম 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 ডিমের ভিতরে কুম থাকে না প্লাস্টিকেরও তার রস থাকে এখন আমরা পরীক্ষা করে দেখবো ল্যাবরেটরিতে আপনি দুই কেজি চাল দিন আমরা ল্যাবরেটরিতে নেব আর আটটা এন্ডা দিন আপনি অবগত আছেন যে আমাদের চারটি এন্ডা লাগবে ডিম আটটি আটটি আপনি এক কাম করুন আচ্ছা ওকে দিলাম সবগুলা প্যাকেট করে দিন দুই কেজি চাল আটটা এন্ডা আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখবো এগুলা চায়নার এন্ডা কিনা ডিম কিনা আর প্লাস্টিকের চাল কিনা আপনি অবগত আছেন আমাদের 25টি 25টি আচ্ছা ঠিক আছে আপনি রেডি করুন স্যার আমার দোকানও ডিম আমার গ্রামের ওখানে আস মুরগি আছে ওখান থেকে আমি ডিম আনি চাল কিনে আনি প্লাস্টিকের ডিম চায়না এটা কিচ্ছু নাই আমার এখানে যা ভাই সব ফরমালিন মুক্ত এন্ডার মাঝে সাবানোর ফেনা আছে আদনান ইয়েস স্যার ইয়েস স্যার খাতা রেডি করো হ্যাঁ খাতা রেডি করো কলম রেডি করো হাত ধরা রেডি করো উনাকে 25 বছরের সাজা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে উনি আইন দেখাচ্ছে তো তার জন্য কথা বলেছে অন্যায় করেছে ঠিক আছে আপনাকে এই মুহূর্তে 2 কেজি চাল আর যদি ডিম না হন আমি স্যার আমার দোকানে ইতা নাই আপনি বুঝরা নাই আমরা দোকানে ইতা নাই কোনো বেজাল উজাল নাই ঠিক আছে আমি ফোন লাগান বলে দিচ্ছি একটু থানাকে এরপরে আপনার মাল পণ্য সবাই ডেট এক্সিডেন্ট করেছে মাজুস্টুল
আমি দিব আমি তিনটা স্যার কইলা পরীক্ষা করতে ওখান থেকে কোন ডাইল খাই সারা ভাত খাইতে পারুন ডাইল দিলাইছে নি ডাইলও প্লাস্টিকের বাড়াইছে প্লাস্টিক প্লাস্টিক বাড়াইছে লোকে ডিম হই ডিম আছে তো জি ঠিক আছে আমরা আমরা যদি পরীক্ষা করে দেখি আপনার চাউলে প্লাস্টিক মিক্স নেই এন্ডাতে প্লাস্টিক নেই তাহলে আমরা প্রশাসন মন্ত্রণালয় থেকে আপনাকে পুরস্কৃত করে আমরা চেষ্টা করব আপনার দোকানটাকে সরকারি অনুদান দেওয়া যায় কিনা এমন কি ডাইল মন্ত্রণালয় থেকে আপনাকে সার্টিফিকেট দেব আমরা যদি আপনার ডাইলে কোনো প্লাস্টিক না থাকে এন্ডায় প্লাস্টিক না থাকে আসো আগামীকালকে ই এলাকার দেওয়া দিত না আর চিন্তা ভাবনা করা লাগবে ওর তো হাজর তো আর স্মার্ট আর স্মার্ট লাগবো সমস্যা ঠিক আছে চাউল ডাইল সব তার ব্যবস্থা হয়ে গেল খালি রয়েছে রুমোর ভাড়া এই মাসের আর দুইটা কাম করে দিতে পারলে রুমোর ভাড়া দিয়ে বেশি টাকা দিত না এলাকার ভাড়া নই গেল সাইডে যা দিল কইছি ইটা খাই তো অন্নামিয়া সাত মাসের বাড়া বাকি মালিকে বাড়ির ডুববার দিত নাই কি খবর ম্যাজিস্ট্রেট সাহেব আপনার ভ্রাম্যমান আদালত নিয়ে কাজ চলতেছে আমি যে রায় দিয়ে দেই সেখানে কোনো আপিল কোর্ট নাই রায় কোর্ট নাই সুপ্রিম কোর্ট নাই চেয়ারম্যান কোর্ট নাই ওসি সাহেব এই হচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেব সে টমটম চালিয়ে চার্জের ক্ষতি করেছে তাকে আমি ডুলাই করে দিয়েছি শাস্তি দিয়েছি আপনারা কোনো সুপারিশে আসবেন না আপনারা কেন এসেছেন আপনাকে দেখতে আসলাম আপনার পুরো টিমকে দেখে খুব ভালো লাগলো কাজ চলতেছে আপনাদের খুব চলতেছে আমাকে চিনো আমি তো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হ্যাঁ তাই আপনি ওসি সাহেব এতে ধরে আইন ফাইনের ভয় দেখিয়ে সমাজে এমন কিছু প্রতারক নানা বেশে জনসাধারণের সাথে প্রতারণা করে যাচ্ছে আসুন এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসি আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।